চালাচ্ছ ট্রেনের কাঠ। নরসিংদীর মনোহরদীর এই জায়গাটি সবচেয়ে উন্মুক্ত, সবচেয়ে বিশাল পরিসরের ধানের ক্ষেত। আমরা বোধ হয় লেবুতলা ইউনিয়ন শেষ করে এখন চন্দনবাড়ি ইউনিয়নে প্রবেশ করেছি। এই রাস্তাঘাট এই অঞ্চলকে বদলে দিয়েছে। আমি গতকাল কিন্তু এদিক দিয়ে গেছি, গতকাল মনোর দিয়ে আসছিলাম অটো দিয়ে, আপনি ট্রেনের ঘাট টোক হয়ে আপনার বাড়ি দিয়ে গেছি। এটা হচ্ছে চালাকচর মোড়ের রাস্তা, এই জায়গায় আসলে বড় টার্ন হবে মোড়বে, আমরা এই ডানের এই রাস্তা দিয়ে যাবো। এই জায়গাটা হচ্ছে হেতেমদ্বীপ, হেতেমদ্বীপ বাস স্ট্যান্ড বা এখানে পেট্রোল পাম্প রয়েছে ফিরুজাব। মনোহরদ্বীপ চালাকচর ট্রেনের ঘাটের পুরাতন সড়কের এই হেতেমদ্বীপ থেকে বাইপাস সড়কটি চালু হয়েছে কিশোরগঞ্জের সাথে নরসিংদী বা ঢাকার যোগাযোগ আরও স্মুথ করার জন্য। এই বাইপাস সড়কটি এখন ভাইরাল, বিশাল ধানক্ষেত বা উন্মুক্ত প্রান্তরের মধ্য দিয়ে সড়ক। এই জায়গাটা পশ্চিম চালাকচর, এখানে রেস্তোরাঁ গড়ে উঠেছে এই বাইপাসের পারে। নরসিংদী মানেই কলা গাছ, বনরদী মানেই অর্থকরী ফসল, কলার চাষাবাদ বিখ্যাত সাগর গোলাপ। কাছাকাছি চলে এসেছি সেই প্রধান সড়কে, অর্থাৎ যেটার বাইপাস হয়েছে এই সড়ক, হেতেমদ্বীপ থেকে চালাকচরকে বাইপাস করে সাগরদ্বীপে গিয়ে মিশেছে এই 5-6 কিলোমিটারের সুবিশাল সুদর্শন সুন্দর এই সড়কটি। অবশ্যই সাবধানে ড্রাইভ করতে হবে, বেপরোয়া হলেই বিপদ। এই রাস্তাতেও বিপদ রয়েছে, উঁচ পেতে পেতে বাঘ রয়েছে বিভিন্ন। কিশোরগঞ্জের মতো এখানে একটা পুরাতন জমিদার বাড়ি আছে, নিয়ে যাবো না, এটা শেষ মাথা দেখে আসা বাবুর বাড়ি মনোহরদীর, এটাই সবচেয়ে বড় জমিদার বাড়ি। হ্যাঁ,
সাগরদ্বীপ বাজারে চলে এসেছি। রাস্তার শেষ প্রান্ত হেতেন্দি থেকে সাগরদ্বীপ চালাকচরকে বাইপাস করে এসেছে, কারণ চালাকচর বাজারে জ্যাম হতো। আমি এখানে 3 বছর আগে এসেছিলাম এই সাগরদ্বীর বাবুর বাড়ি বা জমিদের বাড়ি দেখার জন্য। তখন দেখছি নির্মাণাধীন সড়ক, তখনই মনে প্রশ্ন তৈরি হয়েছিল রাস্তাটি কোন ফরম্যাটে হবে, কোথায় যাবে, কি হবে। আজকে এই রাস্তায় ভ্রমণ করলাম। এটা হচ্ছে সেই শেষ মাথা। এখন আমরা ব্যাক করে বেচনে জমিদের সাগরদ্বীর একটু পাশেই কয়েকশো মিটার, আধা কিলোমিটারের মতো কম দূরত্বে পুরো ব্যাক করব। সাগরদ্বীপ বাজার, এটা সাগরদ্বীপ বাজার। এখান থেকে বাইপাস শুরু, হেতেন্দিতে গিয়ে শেষ। সামনে একটা জমিদার বাড়ির জন্য রয়েছে সাগরদ্বীর বা মনোহরদ্বীর বাবুর বাড়ি। এখানে জমিদারের বংশধর কেউ থাকে না, স্থানীয় কিছু মানুষ থাকে। জমিদার বাড়িতে যাওয়ার জন্য এই ছোট রাস্তা যেতে হবে এই ডান দিকে। অবশ্যই ঘুরতে আসলে অবশ্যই সাবধান থাকবেন, আবার বলছি, বারবার বলি। সেই জমিদার বাড়ির কয়েকশো বছর আগের দেওয়াল, ব্রিটিশ আমলের জমিদার বাড়ির, এখানকার ইটগুলো প্রতিনিয়ত নষ্ট হচ্ছে, ধ্বংস হচ্ছে। এরকম পল্লী গ্রামে অজপাড়া গা বলতে পারেন আপনি যদি শহরের বাসিন্দা থাকেন। এখানে হঠাৎ করে এসে এরকম একটি জমিদার বাড়ির দেখা,